গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আজকে মাকে বলেছিলাম যে মা আমি আজকে লুচি খাবো। তো মা আমাকে বললো যে চল তোকে আজকে একটা ইউনিক একটা রেসিপি করে খাওয়াবো। তো তাই ভাবলাম যে তোমার সাথে শেয়ার করি। তো যারা জানো তারা তো জানোই, আর যারা না জানো তারা জেনেও নেবে। তো ব্যাপারটা হচ্ছে মা বললো আজকে আমাকে নাকি সাবুর লুচি করে খাওয়াবে। সাবুর লুচি তো আমি কোনোদিন আগে খাইনি, তো জানিও না কিরকম হবে। মা তো বললো নাকি খুবই টেস্টি খেতে, খুবই ভালো খেতে। তাই ভাবলাম মা যখন এতবার করে বলছে যে জিনিসটা খুব ভালো খেতে হবে, তাই তোমার সাথে শেয়ার করি। কারণ যদি কোনোদিন ইচ্ছা হয় করে খাবে। আর আজকের ব্লগটা কিন্তু মেনলি মাকে নিয়ে, কারণ সব কিছু মাই বলবে তোমাদের। মানে ইনগ্রিডিয়েন্টস কী লাগবে সেটাও মা বলবে, কীভাবে প্রিপারেশন হবে সেটাও মা বলবে। তাই এখানে আর বেশি কথা বলবো না, সোজা যাবো নিচে রান্নাঘরে গিয়ে মায়ের সাথে তোমাদের কথা বলাবো। সো গাইজ, এটা হচ্ছে আমার মা মাস্টার শেফ, যে আজকে আমাকে সাবুর লুচি করে খাওয়াবে। আজ সকালে ছেলে হঠাৎ করে বায়না করলো যে মা আমাকে একটু লুচি খাওয়াও। ময়দার লুচি আটার লুচি তো হামেশাই হয়, তা আমি ভাবলাম জাস্ট ওকে একটা নতুন কিছু আমি করে খাওয়াই আমার জানা মতে। তা আমি আজকে ওকে একটা সাবুর লুচি করে দেবো। সেই সাবুর লুচিটা করতে কি কি লাগবে আমি উপকরণটা আমি তোমাদের বলছি, আমি তারপরে আমি কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আছে তোমার 150-200 গ্রাম সাবু, এটা আছে দুটো আলু সিদ্ধ, এটা আছে জোয়ান, এটা আছে গোলমরিচের গুঁড়ো, আর এটা রেড চিলি, এটা ঝিরি ঝিরি করে কেটে নেওয়া, বিচিটা ফেলে দিয়ে শুধু ওর গাছ ছালটাকে নেওয়া। আর আছে এখানে নুন, আছে ধনে পাতা। এখন আমি দেখাবো কিভাবে আমি সাবুর লুচিটা তৈরি করবো। প্রথমে আমি সাবুটা হালকা করে ভেজে নিয়েছি, মানে এটাকে আমি মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নেবো। সাবুটা আমি ভালো করে মিহি করে পেস্ট করে নিলাম। এটা পেস্ট করে আমি এটা এখানে ঢেলে নিচ্ছি। এখন আমি আলুটাকে সুন্দর করে গ্রেট করে নেব। এই আলুটা দেওয়ার কারণ একটাই, যেমন লুচিটা খুব সফট হবে, কারণ সাবুটা তো হার্ড, এটাকে ধরে রাখবে আলুটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওইদিকে লাইটটা কম বলে মা এখানটা চলে এসছে, যাতে তোমাদের ভালো মতো দেখাতে পারি আমরা, তাই তো মা? হ্যাঁ। আচ্ছা, আমি এখন এক এক করে সব উপকরণগুলি আমি এটার সঙ্গে মিক্সড করব। দেখো প্রথমে আমি গোলমরিচটা দিচ্ছি। আচ্ছা, এটা কতটা দিতে হবে? এক টেবিল চামচ দিলেই হবে। আচ্ছা, তারপরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার যে কাঁটাটা সেটা দিচ্ছি। এটা স্বাদ মতো নুনটা দিতে হবে। আচ্ছা, জোয়ানটা একটু ভালো করে হাতে একটু বলে নিয়ে দিলে জোয়ানের যে গন্ধটা সেই গন্ধটা সুন্দর একটা ফ্লেভার আসবে আর কি। ধনে পাতা, বাহ, জোয়ানের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। হ্যাঁ, গন্ধ খুব ভালো পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা তোমার এইসব ইনগ্রিডিয়েন্টস দেখে আমার নিজেরই এখন লোভ লাগছে। সত্যি একটা সুন্দর সুস্বাদু খাবার। আমরা সাধারণত আমাদের বাড়িতে একাদশীর দিন সবাই একাদশী করি আমরা, আমি সেদিন এই রেসিপিটা করি। আর আজকে আমার জন্য করছে, তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। আজকে তোমার জন্য আমি করছি, কিন্তু কালকেই আমাদের একাদশী ছিল, কিন্তু আজকে খেতে চলো। ঠিক আছে, চলো আজকেই করে দিলাম। এখন তেল দিব এটার মধ্যে, যেমন ময়দাটা যেমন ময়ম দেওয়া হয় ঠিক সেইভাবে ময়দাটা এটাকে আমরা ময়ন দেবো। বাহ, কি দারুণ লাগছে। এটাকে আস্তে আস্তে একটু জল দিয়ে নরম করব, অল্প অল্প করে জল দিয়ে নিতে হবে, একবারে জলটা ঢালা যাবে না। এটা তোমরাও বাড়িতে ট্রাই করবে আর কমেন্টে ডেফিনেটলি জানাবে। সুস্বাদু খেলে তোমরা বুঝতে পারবে তোমরা বাড়িতে তৈরি করবে। যে কোনো উপবাসেই খাওয়া যায়, যে আসতে সামনে শীত চতুর্দশী, ঠিক এটা খাওয়া যাবে। আমরা ওই দিন সন্দক নুনটা ব্যবহার করি, যাতে উপবাসে এটা খাওয়া যায়। মানে অনেক সময় আছে সাবু এমনি ভালো লাগে না, এভাবে খেলে সেটা স্বাদ লাগে। আমার এই সাবুর মন্ডটা তৈরি হয়ে গেছে, এতে আমি 10-15 মিনিট এমনি ঢেকে রেখে দেবো। ময়ম দিয়ে যেমন ময়দাটা রেখে দিতে হয় লুচিটা সুন্দর ফুলকো ফুলকো হবে, এটাও ঠিক সেভাবে রেখে দিলে লুচিটা খুব সুন্দর হবে। আমি 10-15 মিনিট পর আবার তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে ভাজবো। মেজে মাসি,
তোমার ছোট বোন আমাকে সাবুন লুচি করে খাওয়াচ্ছে, তুমি কি করে খাওয়াবে? আমি তোমাকে আমার রেসিপি যে আমি যে চিলি চিকেনটা করি, আচ্ছা সেটা করে ধরো হোমমেড চিলি চিকেন, হোমমেড চিলি চিকেন। কালকে আমরা যে কুলগুলো আনলাম দেখি তো কুলগুলো দাও দেখি এক দুটো খাই না, বড় 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 গুলো নেই বাবা, পুরো সব শেষ শেষ ছোট গুলো। কালকে আমরা বেরিয়েছিলাম এই কুলগুলো নিয়ে এসেছিলাম, তুই খেয়ে দেখ কুলগুলো খুব ভালো। হেভি মিষ্টি আছে, হ্যাঁ মিষ্টি। তুমি সাবুন লুচি খাবে না? খাবো মা, এখন ওটাকে কি বলে ঢেকে রেখেছে 10 মিনিট, কি সব বললো? ও 10 মিনিট রাখতে হবে, তারপরে ওটা করবে খাবো। আবার ফিরে এলাম তোমাদের কাছে, আমি গ্যাসটা অন করে আমি লুচিটা কেমন তৈরি করবো আমি সেটাই দেখাবো তোমাদের। আমি কড়াতে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা একটু হাই ফ্লেমে গরম করে তারপরে লো ফ্লেম করে দেবো। আর আমি ময়নটাকে আমি এইখানে করে নিচ্ছি, কারণ আমার এইখানটা সুবিধা হয় মার্বেলটার মধ্যে, আমি লুচি মুটি সব এখানেই করি, তোমরা ইচ্ছা করলে বেলুন চাটকিতেও করতে পারো। মানে এটাকে পরিষ্কার করে নিয়েছো? পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি এখানে। আচ্ছা এটা কি গোল হবে? হ্যাঁ গোল হবে, দেখো কিভাবে আমি গোল করি। এটা সাধারণত এমনি গোল হয় না, এটাকে কায়দা করে করে নিতে হবে, লুচির শেপে আনতে হবে। কটা করবে আজকে? দেখি কটা হয়। ও এরকম ফেটে ফেটে যায় না? ফেটে যায়, এই ভাবে কোনা ফেটে যাবে, এই জন্য আমি একটু সামান্য একটু ময়দার হাতটা দিয়ে নিলে পরে এটার মধ্যে জিনিসটা আমার গেলতে সুবিধা হবে। আর গলাটা গেলে নিয়ে এটা একটা গোল করবো কীভাবে সম্ভব না, কেউ পারবে না এটা গোল করতে, এটা গোল করার একটা পদ্ধতি আছে, দেখো পদ্ধতিটা আমি দেখাচ্ছি। এই আমি বেলে নিয়েছি, বেলার পরে এটা লুচির মতো ফুলবে একদম, দেখে মনে হচ্ছে পুরো লুচি একদম, তাই না? আজকে মানে সকালে ব্রেকফাস্ট একদম পুরো জমজমাট হয়ে যাবে, দেখ লুচির মতো ফুলে উঠেছে, কেবল মনে হচ্ছে যে একদম ময়দার লুচি, কে বলবে যে এটা সাবুন লুচি, সুন্দর ব্রাউন কালার। এখন এটা খা, খেয়ে টেস্ট করে দেখ কেমন হলো। দেখছি। আচ্ছা আমার লুচি ভাজাটা শেষ হয়ে গেল, এই আমি এখন বাকিকে সাজিয়ে দিলাম খাওয়ার জন্য। তোমরা এই লুচিটা আলুর দম দিয়ে খেতে পারো, পনির দিয়ে খেতে পারো, আচার দিয়ে খেতে পারো, সস দিয়ে খেতে পারো, ফাটাফাটি একটা খাবার হতে চলেছে, তো দেখি খেয়ে তারপর তোমাদের আমি জানাবো যে কেমন লাগলো খেতে। তো আমি এবার খেতে বসেছি, খেয়ে দেখি কেমন লাগছে। এই যে আগের থেকে ছিঁড়ে নিয়েছিলাম, বাট তোমাদের সাথে শেয়ার করার জন্য নতুন করে আবার ছিঁড়বো। মানে মনে হচ্ছে সাবল লুচি, মনে হচ্ছে সত্যি এত সুন্দর খেতে না, মানে সেই জোয়ানের যে ফ্লেভারটা, ধনে পাতার যে ফ্লেভারটা, মধ্যে আলুর যে ফ্লেভারটা, সবটা আপনার খুব ভালোভাবে আসছে, খুবই দারুণ হয়েছে। তোমরা একবার ট্রাই করতে পারো, ভিডিওতে সবই পুরো রেসিপি দেওয়া আছে, ট্রাই করতে পারো, খেয়ে আর ডেফিনেটলি জানাবে কমেন্টে যে কেমন লাগলো। বাট মা এরপর নেক্সট রেসিপি কী আছে? এই দেখো যে রান্না করেছে সে আমার সাথে খেতে বসে গেছে, আর এত টেস্ট হয়েছে না, আমার খুব ভালো লাগে এটা খেতে। প্রথমে যেমন জিজ্ঞেস করলাম যে নেক্সট রেসিপি কী, সেটা বলো। নেক্সট রেসিপিটা আমি করবো মটরশুঁটির আচার, যে আচারটা করবো আমি এক বছর ঘরে রাখা যাবে, ওটা এক বছর ঘরে রেখে ওটা খিচুড়ি দিয়ে খেতে পারবি, এই পরোটাটা দিয়ে খেতে পারবি, লুচিটা দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়ে খাওয়া যাবে, খুব সুস্বাদু। আমি শীঘ্রই তোমাদের সাথে মটরশুঁটির আচারটা শেয়ার করবো। এই জাস্ট ব্রেকফাস্ট শেষ হলো, আর একটা অসাধারণ রেসিপি ট্রাই করলাম, মানে সত্যি মানে আমি ফ্যান হয়ে গেছি রেসিপিটার। সবসময় যখনই লুচি ফুচি আমি খাই না, মানে এই নর্মাল আটার লুচি বা ময়দার লুচি খাই আর আলু পরোটা খাই, বাট এই যে মা যেটা ট্রাই করে দিল, কি মা আবার কি নিয়ে এসছে একটা, কি এটা
তো এই আমার ডায়েটে এইসবই চলতে থাকে, দাও আমার ডায়েটে এইসবই চলতে থাকে। বাট আজকে অনেকদিন পর এরকম লুচি খেলাম আর তোমার সাথে শেয়ার করলাম, খুবই ভালো লেগেছে মা, খুবই থ্যাংক ইউ। এগুলো তো ট্রাই করে আমার খাওয়াতে হবে। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর ডেফিনেটলি সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল দ্য পিকুলিয়ার ম্যাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তাহলে ভালো থাকবেন, সবাইকে খুব 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 ভালো লাগবে।